প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে যে যার বাড়িতে অবস্থান করছো এবং ভালোই আছো। তাজিক প্রধান অনলাইন স্কুল থেকে যে ইউটিউব চ্যানেল চালু করা হয়েছে, সেই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আমরা ইংরেজি দেবতা ক্লাসে আমি পার্টস অফ স্পিচ তোমাদের নিয়ে আলোচনা করছি। কয়েক ক্লাস ধরে আমরা পার্টস অফ স্পিচের সংজ্ঞা জানতে পেরেছি, আট প্রকার। তারপরে পার্টস অফ স্পিচের যে নাউন প্রনাউন এগুলো আবার শিখতেছি। সে আলোকে আজকে আমরা পাঁচ নাম্বারটা শিখব, অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে আগে শিখব, কিছু উদাহরণ দিয়ে আবার তোমাদের বুঝিয়ে দেব। তো লেট স্টার্ট দ্য ক্লাস, ক্লাস শুরু করছি, মনোযোগ দাও। এই অ্যাডভার্ব কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা, মানে কোনো শব্দ দ্বারা, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন ব্যতীত, নাউন আর প্রোনাউন কিন্তু হবে না এখানে, কোনো ব্যক্তির নাম অথবা প্রোনাউন হি সি এগুলো বাদে, ভার্ব অ্যাডজেক্টিভ অথবা অন্য অ্যাডভার্ব, এমনকি কোনো সেন্টেন্স অথবা যেই কোনো পার্টস অফ স্পিচকে নির্দেশ করে তাকে অ্যাডভার্ব বলে। যে কোনো পার্টস অফ স্পিচ নির্দেশ করতে হইব, যেমন স্লোলি, আর্লি, কুইকলি, ইটিসি ইত্যাদি। তো এখানে একটা উদাহরণ দিছি, এই যে কামাল ওয়াক স্লোলি, কি কামাল আস্তে হাঁটে। তো এখানে এই যে এখানে ওয়াক, ওয়াকটা হয়েছে এখানে ভার্ব, আর এসে অ্যাডভার্ব হয়েছে স্লোলি। এখানে কামাল কেমন করে হাঁটে, আস্তে হাঁটে, এখানে ভার্বটা কী করতেছে, এটারে এই অ্যাডভার্বটা এই যে ভার্বটা কী করতেছে, মডিফাই করতেছে। তা আমরা আগেই বলছি যে ওয়ার্ডগুলোকে এই যে ভার্ব অ্যাডজেক্টিভ অথবা অন্য কিছুকে মডিফাই করবে সেটাই তোমার কী করতে হবে, অ্যাডভার্ব হিসাবে নিতে হবে। আরও সবচেয়ে সোজা হিসাব, অ্যাডভার্বগুলোর পিছনে যে এলওয়াই বেশিরভাগ যুক্ত থাকে, খেয়াল করে দেখো এখানে যে তিনটা উদাহরণ আমি লিখছি, তিনটার মধ্যে গেলাম এলওয়াই যুক্ত আছে। এই যে স্লোলির এলওয়াই, আর্লির এলওয়াই, কুইকলি এলওয়াই, এইভাবে যারা একটু শিখতে সমস্যা তারা এইভাবে শিখতে পারো। যেগুলো মানে সিক্স এগুলো সোজাগুলোই আসে, বেশিরভাগ শেষে যেগুলো অ্যালওয়াই যুক্ত থাকে সেগুলো অ্যাডভার্ব হিসেবে আমরা ধরি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাডভার্বগুলো ভার্বগুলোরে মডিফাই করে। আচ্ছা, এখন আমি আবার একটা শিখাচ্ছি, ক্লাসে মনোযোগ দাও। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এখন আমরা আরেকটা শিখব, পার্টস অফ স্পিচের আরেকটা অংশ, সিক্স নাম্বারে যেটা অন্তর্ভুক্ত প্রিপোজিশন। প্রিপোজিশন প্রথম আমরা সংজ্ঞাটা শিখি, প্রিপোজিশন কাকে বলে? যে ওয়ার্ড, যে শব্দ কোনো নাউন বা প্রোনাউনের, নাউন তো চিনি কোনো কিছুর নাম বুঝাইলে, এটা ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, বা প্রোনাউন, প্রোনাউনগুলো তোমরা আগে শিখছো। প্রোনাউন হচ্ছে কি, নাউনের পরিবর্তে যা বসে সেইটাই প্রোনাউন। যেমন ছেলের পরিবর্তে হি, মেয়ের পরিবর্তে সি, বস্তুর বলা ইট বসে যেগুলো জীবন নাই। তো নাউন হোক বা প্রোনাউন হোক, এর পূর্বে বসবো, নাউন বা প্রোনাউনের আগে বসবো প্রিপোজিশনটা, সে নাউন বা প্রোনাউনের সঙ্গে সেন্টেন্সের অন্তর্গত, সেন্টেন্সের যে ভিতরকার জিনিসগুলো আছে অপর কোনো ওয়ার্ডের সম্বন্ধ প্রকাশ করে। সোজা কথা, প্রিপোজিশন কী করে, নাউন বা প্রোনাউনের সাথে অন্য ওয়ার্ড যেগুলো থাকে এগুলোর সাথে একটা সম্পর্ক স্থাপন করে। এই প্রিপোজিশন ছাড়া একটা সাথে আরেকটা সম্পর্ক স্থাপন হয় না, মানে সেন্টেন্সে হবে না, অর্থই দাঁড়াবে না। তো তাকে কী করে, একটা সম্বন্ধ প্রকাশ করে, তাকে কী বলে, প্রিপোজিশন বলে। যেমন লিখছি অ্যাট, অন, ইন, উইথ, বাই, ফর, ফ্রম ইত্যাদি আরও অনেক আছে, যেমন বিটুইন, অ্যামাং আরও অনেক আছে। তারপরে এগুলো যেহেতু অনেক আছে এগুলো আমরা আস্তে শিখবো, কিন্তু আজকে আমি কয়েকটা শুধু উদাহরণ লিখছি। এখন দেখো একটা বড় উদাহরণ দিছি যে সেন্টেন্সটা, এখন দেখবা প্রিপোজিশনটা তুমি কীভাবে ভেরি করতে পারবা। দেখো কি লিখছি, দ্য বুক ইজ অন দ্য টেবিল, কি বইটি কিসের উপরে, টেবিলের ওপরে। আমরা জানি উপরে বুঝাইলে অন বসে, যাই হোক এখানে অন শব্দটা কি এর সাথে সম্পর্ক স্থাপন করতে আছে, এই যে বইয়ের সাথে টেবিলের সম্পর্ক স্থাপন করতেছে। দেখো যদি আমি অন শব্দটা এখানে অ্যাবসেন্ট রাখি, মানে বাদ দেই, তাহলে কি অর্থ দাঁড়ায়, দ্য বুক ইজ দ্য টেবিল, কোনো অর্থই প্রকাশ পায় না। তাই আমার অন শব্দটা এখানে প্রিপোজিশন হিসাবে দিতেই হবে, না দিলে বইয়ের সাথে টেবিলের সাথে কোনো সম্পর্ক স্থাপন করা হবে না, মানে কোনো সম্পর্ক স্থাপন হবে না, যেহেতু কোনো